শহরের চেয়ে গ্রামে বেড়েছে মূল্যস্ফীতি এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক হিসেবে বেড়েছে আয়ের চেয়ে ব্যয় এমন পরিস্থিতিতে শুল্ক কমিয়ে পণ্য মানুষের স্বার্থের মধ্যে রাখার পরামর্শ কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সবজির জন্য বিখ্যাত অন্যতম জেলা মানিকগঞ্জের নয়াকান্দি বাজার আলু খুচরায় সেখানে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি আর কাঁচামরিচের দর 160 টাকা অন্যদিকে রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম একই হলেও আলুর দাম 10 টাকা কম প্রায় একই অবস্থা নরসিংদীর নারায়ণপুর সবজি বাজারেও প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 50 টাকা পর্যন্ত অন্যদিকে ঢাকার বাজারে দাম 30 থেকে 40 টাকা সাধারণত গ্রামে এ জাতীয় পণ্যের দাম কম থাকে কিন্তু এবার উল্টো চিত্র ব্যবসায়ীরা বলছেন পণ্য শহরমুখী হওয়ায় গ্রামে কমেছে সরবরাহ আর ক্রেতারা মনে করেন মনিটরিং না থাকায় ইচ্ছে মতো বাড়ছে দর ঢাকাতে তো বাংলাদেশের সবটা জায়গা থেকে আইসে ওই জায়গা আপনার টার্গেটটা ফিল আপ করে এখানকার সেটা হবে বৃষ্টির কারণে যারা আগর সবজিরা বলছিল কৃষকরা তাদের ওই সবজি গাছে মানে নষ্ট হয়ে যাওয়াতে মানে যাদের কিছু কিছু আছে এ কারণে মনে করেন এখন যা উৎপন্ন হয় তাতে আমাদের যে বাজারে জনগণ আসে বা ক্রয় করে তাতে আমাদেরই মানে হয় না এক একটা গাড়িতে প্রায় 20-25 হাজার টাকা ভাড়া পড়ে আবার ঢাকা শহরে বিক্রমপুরের যে আলুটা আসে ওইটাই আপনার কেরিং কম পড়ে এই জন্য ওরা কম দাম বিক্রি করে মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার ফলে শহরের চেয়ে দুর্ভোগে আছেন গ্রামের মানুষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য বলছে সে কথা অক্টোবরে শহরাঞ্চলে খাদ্যে মূল্যস্ফীতির হার ছিল 12.53 অন্যদিকে গ্রামাঞ্চলে তা 0.22 ভাগ বেশি 13% ওই মাসে গ্রামে খাদ্য ছাড়া অন্য খাতে মূল্যস্ফীতি 9.76 আর শহরে আরও কম 9.06 ভাগ মূল্য বৃদ্ধি করছে পচাইয়া ফেলাই দিছে নদীর মধ্যে তবে দাম কমায় নাই কৃষি অধিদপ্তর থেকে দাম তারা বলছে যৌক্তিক দাম তারা বেঁধে দিছে কিন্তু এই যৌক্তিক দামে তো পণ্যরা পাচ্ছে না বাজারে এবং তাদের যেটা উচিত যে আমরা যে যৌক্তিক পণ্য দাম হিসাবে আমরা যেটা নির্ধারণ করে দিলাম এইটা বাজারে মানুষ কিনতে পারে কি না এটা ইমপ্লিমেন্ট হচ্ছে কি না এটা দেখার দায়িত্ব তাদের একমাত্র ভোক্তা অধিদপ্তর ছাড়া বাজারে অন্য আর কোনো মন্ত্রণালয় বা অধিদপ্তর কিন্তু সেভাবে মনিটরিং করা হচ্ছে না বিবিএসের তথ্য বলছে মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়েনি আয় অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল 8.07% ফলে আয়ের চেয়ে বেশি হচ্ছে ব্যয় ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে সরকারের উচিত পরিস্থিতি সামলাতে শুল্ক কমিয়ে পণ্যের দাম সাধ্যের মধ্যে নিয়ে আসা ভারতে কিন্তু এই জিনিসটা আছে তারা কখনো কখনো কোনো পণ্যের 2 মাসের জন্য হোক 1 মাসের জন্য ছাড় দেয় যেন আমরা এতে কোনো রকম ট্যাক্স নেব না ব্যাট নেব না ট্যাক্স নেব না কোনো খরচ নাই তাহলে তারা যদি পারে পাশের দেশের তারা তাহলে আমরা পারবো না কেন বিবিএসের হিসেবে চাল ডাল লবণ মাছ মশলা ও সবজির দাম বাড়াই মূল্যস্ফীতির মূল কারণ ফলে 1 বছরের ব্যবধানে 100 টাকার খাদ্যপণ্য এখন কিনতে হচ্ছে 12.66 টাকা বাড়তি দরে মাহমুদ কমল মাসরাঙ্গা সংবাদ ঢাকা